এটা হচ্ছে একটা ভেজ, নিরামিষ, টেস্টি টেস্টি একটা ভেজ বড়ি, শাক সবজি ভেজ, এটা খেতে খুবই সুস্বাদু ফ্রেন্ডস। নমস্কার ফির নমস্কার ইফতিয়ার নমস্কার। দেখুন এটা হচ্ছে একটা ভেজ সবজি, শুধু কাঁচা কলা, তারপর বেগুন, বরবটি, আলু আর ঝিঙে সবকিছু একটা মিশিয়ে ভেজ, আর সুন্দর এটা একটা টেস্টি নিরামিষ ভেজ। দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে, এটা খেতে ভাতে খেতে খুব সুন্দর টেস্টি টেস্টি, আর সুন্দর একটা রেসিপি। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে, তুলে দেখাই আমি। দেখুন শাক সমেত পুরো মিক্সড ভেজ টাইপের, এটা টেস্টি, চরম টেস্টি, দেখতেও সুন্দর আর খুব রুচি খেতে ফ্রেন্ডস, আর কম রিচ একদম, ঘরোয়া ভাবে সুন্দর টেস্টি ভেজ। দেখুন কত সুন্দর, এটা খেলে শরীর সুস্থ থাকে, কোন রকম অসুবিধা হয় না ফ্রেন্ডস। দেখুন গুড মর্নিং এভরিওয়ান। দেখুন নিরামিষ ভেজ, এটা হচ্ছে, এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে কলা, এটা হচ্ছে পুঁই শাক, এটা হচ্ছে ঝিঙে, আর এটা হচ্ছে বরবটি। আমি কেটে নিলাম বেগুনটা, দুটো বেগুন বাড়তি হচ্ছিল, বেশি লাগছিল সবজিটা একটু, ওই জন্য আমি বেগুন একটা কমিয়ে দিলাম আর ঝিঙেও দুটো কমিয়ে দিলাম। আমি টোটাল তিনটে ঝিঙে দিচ্ছি, এই দেখুন একটা, দুটো আর একটা মিনি ছোট কচি ঝিঙেটা আছে, তো এটা দিয়ে ভেজটা বানাবো। কেটে নিয়ে আরো বাকি সবজি সব কাটা দেখ। দেখুন ফ্রেন্ডস আমি সবজিগুলো কেটে নিলাম, এটা হচ্ছে কাঁচা কলা, কাঁচকলা, এগুলো আলু ভারী ভারী করে, আর এটা হচ্ছে বরবটি, আর এটা হচ্ছে বেগুন, বেগুন, আর এটা হচ্ছে ঝিঙে, আর এটা হচ্ছে পুঁই শাক। এটা সত্যি আমি একটা নিরামিষ ভেজ বানাবো ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর, এটা খেতে টেস্টি হয়, খুবই ভালো লাগে, সিম্পল উপর কিন্তু ঘরোয়া খাবার একদম সুন্দর টেস্টি টেস্টি ভেজটা খাওয়া হবে। দেখুন ফ্রেন্ডস আমি ভেজটা বানানোর জন্য নিয়েছি একটু হলুদ সর্ষে, আর একটু গোটা জিরে, আর কাঁচা লঙ্কা, এগুলো নিয়েছি, আর নিয়েছি কিছুটা ডাল বড়ি, এই যেটা বড়ি বড়ি এটা একটু ভেঙে নেব। এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে কাঁচা কলা দিয়ে নিচ্ছি, এগুলো কাঁচকলা বলে, তো আমি কাঁচকলা মানে কেমন লাগে বলতে পারি, আমি কাঁচা কলাটাই বেশি বলি। দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে আদা, এটা আমি ভালো করে ছাড়িয়ে বেটে নেবো আদাটাকে মিহি করে, এইটুকুই আদা লাগবে আর কিছু দেবো না, আদা বড়ি আর ওই পেস্ট মশলাটা। এখানে আমি লবণ অ্যাড করছি না, শুধু প্লেন ভাজা করছি। এবার এখানে বরবটিটা দিয়ে নেবো, ভেজে নেবো। সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে নেবো আলুগুলো। আলুগুলো মিশিয়ে দিলাম, দেখুন ফ্রেন্ডস খুব সুন্দর ভাজা হয়ে আসছে। ফ্রেন্ডস পুরো সুন্দর করে ভাজা হয়ে গেছে, তো এখানে আমি লবণটা অ্যাড করবো, এবার এই জায়গায় লবণটা দিয়ে নেবো। যতটা লাগবে লবণ ততটাই দিলাম, আর এখানে দিয়ে নেবো, এটা একবার মিশিয়ে নিই,
দিয়ে দেবো ওই যে পুঁই শাক আর ঝিঙে ভেজটা, এটা ভাজার দরকার নেই, এটা ভাজবো না। এখানে দিয়ে নিচ্ছি ওই পেস্ট মশলাটা যেটা বাটলাম, আর দিয়ে নেবো একটু সরষের তেল এই পেস্টের উপর। আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু লবণটা আইসি টুকু করে দিই। এখানে দিয়ে নিচ্ছি মশলা দিয়ে জল আর একটু ফ্রেশ জল, এটা একটু ফ্রেশ ফিল্টার করা জল, ফ্রেশ সাদা জল, আর তো মশলা ধোয়া বাটির জলটা ছিল। এবার এটা ভালো করে মিশিয়ে দিই মশলা হলুদ লবণ সব কিছু। দেখুন ফ্রেন্ডস এরকম হলো সুন্দর। এখানে দিয়ে নেবো দুটো তিনটে কাঁচা চেরা কাঁচা লঙ্কা, আর বাকি চেরা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম এখানে, এবার এটাকে ঢেকে নেবো ফ্রেন্ডস। ঢেকে দিলাম, ঢাকাটা খুলি, লাগেনি বিশেষ কিছু, সুন্দর রান্নাটা হয়ে গেছে। দেখুন এবার সবাই সেদ্ধ হয়ে গেছে, মেনলি পুঁই ডাঁটাটা, পুঁই ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলেই সব সেদ্ধ হয়ে যায়, বাকি তো সেদ্ধ হয়ে গেছিল। পুরাটাও সেদ্ধ হয়ে গেছে, এটাকে ঢেলে নেবো এবার। দেখুন ফ্রেন্ডস সবজিটাকে আমি এখানে ঢেলে নিলাম, কি সুন্দর হয়েছে দেখুন দেখতে। আর এটা আমি কড়াইটা বসিয়ে দিলাম, আর কাঁচা কলা ভাজলেই না কড়াই এরকম একটা দাগ বসে যায়। এটা হচ্ছে সর্ষের তেল, এখানে আর বেশি তেল লাগবে না বড়িটা খড়ানোর জন্য, যতটা তেল দেওয়া দরকার। এখানে দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন, একটা পাঁচফোড়ন, পাঁচফোড়নটা করে গেলে এখানে দিয়ে নেবো বড়িটা। এটা একটু ভেঙে নিলাম, ভিতরটা ভাজা যায় না ঠিকঠাক। এটা ঘরোয়া বড়ি ফ্রেন্ডস, বিউলির ডালের বড়ি, এটা পিওর বিউলির ডালের বড়ি। এটা ঠিকঠাক করে ভাজতে হবে, খুব কাঁচাও রাখা চলবে না আর খুব খড়ি দেওয়াও যাবে না, ঠিক পজিশন করে নিতে হবে। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হচ্ছে, এখানে একটু টেম্পারেচারটা স্লো করতে হবে, নাহলে ব্যালেন্স করা যাবে না। স্লো করে দিই টেম্পারেচারটা। দেখুন ফ্রেন্ডস হয়ে গেছে, এখানে দিয়ে নেবো আদা, আর সুগন্ধির জন্য একটু চেরা কাঁচা লঙ্কা, আদাটা একটু ভালো করে কষে নিই, পুরো বড়িটার সাথে আদাটাকে ভালো করে কষে নিই ফ্রেন্ডস। খুব একদম ফ্রাই করার দরকার নেই, আদাটা তেতো হয়ে যাবে নইলে। এবার ভেজটাকে ঢেলে দিই, বড়ির সঙ্গে এরকম সোমাজ করলে এরকম হবে, পুরো তেল পুরো উঠবে। ব্যাস হয়ে গেল রান্নাটা, এবার একটু বড়িটার সঙ্গে এটা মিশে যাও, ফুটে যাবে জাস্ট অল্প টাইম। ফ্রেন্ডস কত সুন্দর ফুটছে,
এটা হয়ে গেল রান্নাটা কমপ্লিট। বড়ি দিয়ে আর বেশি ফোটানোর দরকার নেই, বড়িটা একটু মুচমুচে থাকলেই ভালো। পুরো অয়েলটা যাতে সবার সাথে মিশে যায় বড়ির সুগন্ধিটা, ওই জন্য একটুক্ষণ ফোটাতে হবে, বেশি না। ফুল জায়গায় কি সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো ভেঙে যাচ্ছে। ওভেনটা অফ করে দিয়ে এটা ঢেলে নিই, দেখুন কত সুন্দর হয়ে গেল। নিরামিষ একটা ভেজ, টেস্টি টেস্টি, এটা খেতে খুবই টেস্টি, ভাতে খেতে ভালো লাগে। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেলো।